কেন এই ঘটনা কি তথ্য উঠে আসছে এবং সাধারণ মানুষের বক্তব্য ঠিক কি অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধির সঙ্গে বিক্রম দাস আমাদের অপর প্রতিনিধি যে তথ্য এবং প্রশ্ন তুলে ধরেছে আপনাদের সামনে সবার আগে আমাদের যেসব জায়গাগুলো রাখা হয় যেসব হোস্টেলগুলো থাকে তাদের কিরকম কালচার ইন্টারনাল কালচার কীরভাবে ডেভেলপ হচ্ছে দুটো ছেলে ধরুন ভালো জায়গা থেকে এসব ভালো সংস্কার পেয়ে এখানে এসে চেঞ্জ হয়ে যায় কিছু সংখ্যক সঙ্গে মিশতে মিশতে তো এটার জন্য আই থিঙ্ক আমার মনে হয় যে কলেজ বডি আছে তাদেরকে ইনভলভ হওয়া উচিত এবং তাদের এই পার্টিকুলার জিনিসগুলোর ওপর আলোকপাত করা উচিত দেখা উচিত যে কিভাবে এদের মানসিক ভাবে আস্তে আস্তে মানসিক বিকৃতি ঘটছে এদের দেয়ার আর সার্টেন ডেলিংকুয়েন্সিজ দ্যার আর গোয়িং অন আওয়ার ডিস ডেলিংকুয়েন্সি থেকে অনেক সময় হয় অনেক সময় ব্যাকগ্রাউন্ড থেকে হয় অনেক সময় ট্রিপিক্যাল ফ্রাস্ট্রেশনস থেকে হয় আবার অনেক সময় মনে হয় যে আই এম ফিলিং ভেরি বোর্ড সো আই ওয়ান্ট টু ডু সামথিং লাইক দিস সো স্যাটিসফ্যাকশন ইয়া

মানে অপর দিক থেকে কোনো কিছু কোর্ট বলতে পারবে না করতে পারবে না একজন পেয়েছে গ্যাং মেলে মেরে দিয়েছে এটা হচ্ছে ব্যাপক আলোচনায় আসবো কোরপান শাহ স্ত্রী এবং কোরপান শাহ ছেলে আমাদের সঙ্গে রয়েছেন আরজিনা বেগম প্রথমে তার কাছে আসবো দশ বছর হয়ে গেছে আপনার স্বামী চলে গেছেন এবং সেই ঘটনা তারপর আবারও পিটিএ মারার ঘটনা আপনি কিভাবে দেখছেন দেখছি যে এরকম করতে করতে বহুত কি এরকম মারা যাবে আজ আমার দশ বছর আগে আমার স্বামীকে মেরে জীবনে আমাদের সুখটাই কেড়ে নিয়েছে আমার বাচ্চাদের সুখ শান্তি সব কেড়ে নিয়েছে আবার এই দু হাজার চব্বিশে ফির একটা তার সন্তান হারা বাবাকে যে পিটিয়ে মেরে দিয়েছে তাদেরও সুখ শান্তি সব চলে যাবে কিন্তু ওরা কি শাস্তি পাবে না ওদের তো শাস্তি দিতেই হবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আর এই প্রশ্নের উত্তর খোঁজার শুধু চেষ্টা করছি না আমরা আমরা এর সমাধানই বা কোন পথে সেটাও কিন্তু মূলত খোঁজার চেষ্টা করছি আজারউদ্দিনের কাছে যাব। আজারউদ্দিন বাবা চলে গেছেন দশ বছর হয়ে গেল তারপর আবারও একটা ঘটনা তুমি ছেলে হিসেবে কোন চোখে দেখছো মানে খুব কষ্টের মধ্যে আমি খুব আছি আমার তো খুব কষ্ট লাগে বাবার কথা আবার একজনের যদি বাবা যদি এরকম কষ্ট দেয় আরও তো কষ্ট লাগবে তার তো 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 আমার মতো তার আছে ছেলে ছেলে কষ্ট হবে আমার তো কষ্ট হয় খুব বাবার কথা মনে করলে এরকম কিন্তু এখানে বিচার চায় ওই বিচার করলে অনেক এরকম যদি অত্যাচার হয় পিটিয়ে সময় মারপিট ঝগড়া হবে ভালো না প্রদীপ্ত ঘটনা যেন মানে বারবার করে চলে আসা এবং আমরা যদি দেখি যে আটচল্লিশ ঘন্টার ব্যবধানে কিন্তু দু দুটি ঘটনা ঘটলো এবং এরই সঙ্গে আমরা যখন আলোচনা করছি পরপর তথ্য তুলে ধরছি যে পরপর কিন্তু এই ঘটনার ধারাবাহিকতা যেন কোথাও থামতে চাইছে না কেন এরা এরা মানে বিবেকানন্দের দেশে থেকে বিবেকানন্দের আদর্শকে যদি আদর্শ না করে নেয় প্রকৃত শিক্ষায় যদি শিক্ষিত না হয় তাহলে এই ধরনের ভেক শিক্ষার সত্যি কোনো দরকার নেই একদম সহনশীলতার একদম ন্যূনতম মাত্রা নেই যে কিভাবে ব্যবস্থাপনার মধ্যে আসতে হবে চূড়ান্ত নিন্দনীয় প্রচন্ড কষ্টের এবং এদের যারা যুক্ত তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির বিধান দিতে হবে যাতে করে ভবিষ্যতে কেউ এই ধরনের ঘটনা ঘটাতে না পারে এটা উত্তরপ্রদেশ নয় এটা মধ্যপ্রদেশ নয় এটা এমন রাজ্য নয় যে রাজ্যে অ্যান্টি লিঞ্চিং পাস বিল পাশ করার পরে আবার উইথড্র করে নিতে হয় আমাদের এখানে দু হাজার উনিশ সালে অ্যান্টি লিঞ্চিং বিষ বিল পাশ হয়েছে এটা আসাম নয় কঠোর শাস্তি দেবে আমি জাস্ট বলিনি আমি একটু করে রিয়াকশন নিয়ে আমি আবার প্রত্যেকের কাছে আসবো অবশ্যই করে চোদ্দ জন ইতিমধ্যে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তরুণ চোখ আচ্ছা আমি না কোনো ফিলোসফিক্যাল কথা বলবো না খুব প্র্যাকটিক্যাল কথা বলি দেখো দু সালে সুপ্রিম কোর্ট বলেছিল প্রত্যেকটা রাজ্যকে যে মব লিঞ্চিংয়ের ক্ষেত্রে অ্যান্টি লিঞ্চিং ল বানানোর কথা দু সালে সেটগুলো দেরি করলো তারপর সুপ্রিম কোর্ট রিপোর্ট চাইলো রিপোর্টে ভয় খেয়ে দু সালে একমাত্র একটা ঘটনা তৎকালীন বাম ফ্রন্ট ছাড়া বাম কংগ্রেস ছিল বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিধানসভায় বিল পাশ হলো সর্বসম্মত যদি একটা বিল পাস হলো কি বিল দ্য বেঙ্গল প্রিভেনশন অব লিন্চিং বিল টু থাউজেন্ড নাইনটিন লিঞ্চিংয়ের ক্ষেত্রে ডেথ পেনাল্টির কথা সেখানে বলা আসলো তারপর সেই বিলটা এনাক্টমেন্ট হলো না এই কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট আবার স্টেটগুলোকে জানতে চেয়েছে ওই বিলটার কি হলো উল্টো দিকে যদি বলি দেখো আইপিসি ইন্ডিয়ান পেনাল কোড সেই শতাব্দী প্রাচীন যেটা আমাদের আইন তার মধ্যে মব লিঞ্চিংয়ের কোনো কথা ছিল না বিএনএসএ নতুন একটা এসছে আগামীকাল থেকে হয়তো এটা চালু হচ্ছে সেই অ্যাক্টে কিন্তু এটা ডেথ পেনাল্টি আছে আমি আবার বলছি যেগুলো সোশ্যাল ডিজিজ রিফর্মেটিভ থিওরি অফ পানিশমেন্ট না বেগ হয়ে গেছে ওটা সব কাজে কাজ করে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা